গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আজকে আমি নিয়ে চলে এসেছি বলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট আপডেট নিয়ে। আজকে কথা বলবো ছপক সিনেমার, একটা টিজার বেরিয়েছে তো সেটার রিভিউ দেবো। এই সিনেমাটা হচ্ছে যে অ্যাসিড অ্যাট্যাক নিয়ে, যে একটা মেয়ে যার নাম হচ্ছে মালতী, এবং তার চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাটুকোন। এবং এইটা, এই যে অ্যাসিড হামলাটা, এই হামলাটা হয়েছিল 2005 সালে নিউ দিল্লিতে, এবং তার আগে হয়েছিল নির্ভয়া কাণ্ড। তো এরকম ধরনের নানান রকম ঘটনা হতে থাকে। তো এই যে একটা মেয়ের ওপর যে এইভাবে অ্যাসিড হামলা, বা তাদের ওপর যে নির্ভয়া কাণ্ডর মতন ঘটনা তাদের ওপর, এবং রেপ প্রত্যেক দিন তাদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের ওপর অ্যাসিড হামলা করা হচ্ছে, সেই ঘটনাটা নিয়েই এই সিনেমাটা তৈরি করা হয়েছে। এবং এই যে মালতী, এই মালতীকে 2005 সালে নিউ দিল্লিতে যে অ্যাসিড অ্যাটাক করা হয়, তো সেই অ্যাসিড অ্যাটাকের পর তার মানে কান নাক বলে কিছু ছিল না, কারণ সব পুড়ে যায়। এবং তাকে প্লাস্টিক সার্জারি করা হয়, করার পরে তাকে একটা রূপ দেওয়া হয়, কিন্তু সেই রূপটাও আগের মতন হয়নি। বোঝা যাচ্ছে যে এখানে জ্বলে গেছে, এখানে পুড়ে গেছে, এখানে বীভৎস চেহারা হয়ে গেছে। তো তাকে অ্যাসিডটা মারলো কে, যে তার যে বন্ধু বান্ধব ছিল তাকে, বা তাকে ভালোবাসত, যে তার সাথে প্রেম করতো, এরকম ধরনের যে যারা ছিল তারাই মেরেছিল সেই অ্যাসিডটা। এবং পরে তাদেরকে ধরা হয় এবং কোর্ট কাচারি হয়, এবং এইটাকে থামিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয় যে এইটা যাতে আর বাড়াবাড়ি না হয়। তো তারপরেও এই যে নির্ভয়া কাণ্ড, এইটা হওয়ার পরে আরও জোর করে এই যে অ্যাসিড হামলাটা আরও বেশি করে ইয়ে করে যে না, এটা আমাদের লড়তে হবে, যে মেয়েদের ওপর এত অত্যাচার হচ্ছে, আমাকে লড়তে হবে। তো এই লড়াইয়ের পাশে আরেকজন তাকে সাথ দেয়, এবং সেই মানুষটা তাকে তার রূপের ওপর, তার রূপ দেখে তাকে ভালোবাসেনি, তাকে এই মানে তার যে এই পোড়া জ্বালা অবস্থায় রূপটা, তো এই অবস্থাতেই তাকে ভালোবেসেছে এবং তার সাথ দিয়েছে। তো এই নিয়েই হচ্ছে স্টোরিটা। তো এই সব বিষয় নিয়ে আজ কথা বলা দরকার মানুষের মধ্যে, যে এই কিছুদিন আগে তেলেঙ্গানায় যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তো এরকম ধরনের আমাদের মানে আরও শক্ত আইন আনা দরকার। তো যাই হোক, এই ধরনের যে একটা স্টোরি খুবই ভালো হয়েছে, এবং এইটা যে ডিরেক্ট করেছেন মেঘনা গুলজার, এবং ফক্স স্টুডিও থেকে, এবং দীপিকা পাডুকোন, আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা আছে, তো সবার নাম আমি বলছি না। তো টিজারটা আমার খুবই ভালো লেগেছে, এবং এরকম একটা মানে খুবই ভালো ভাবে তৈরি করা হয়েছে সিনেমাটা। এরকম এই জিনিসগুলো প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের শহরে, এইটা নিয়ে প্রোটেস্ট করা দরকার। তো আমার টিজারটা খুবই ভালো লেগেছে, এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানিয়ে দাও যে ভিডিও তোমাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে।